কোসে ঘটক ও ঘটক তো পলাকে দেই শালা বাপের বিষয়টা দেখছে দাঁড়া এই বাপ শুনো এখন তোমার বুড়িকালে কোনো বিশেষ দরকার না তোমার বুড়িকালে ভীমরতে ধরে তাই জীবন আই শুন আই বাপে ঘরন ভয় ধর ভাই তুই ধর রাখতে নাই পারব না ভাই বাইরে তো আই না বাড়াত পারে এখন ভয় ধর ধর ঘুরে ভাই ধর ধর তিনি কি হরে প্লিজ আমাকে ক্ষমা করে দাও প্লিজ প্লিজ আমাকে ক্ষমা করে দাও প্লিজ বাবের মানে দেশ মারা সাদা কি যে বলিস বড় ভাই ওই যে তুই ছোটবেলায় ওই জল মধ্যে পালার তলে যা বিড়ি খালি আমি দেখি ফেললু ওই তাই কত চোখে চোখে তোকে রাখিয়েছি আর আব্বা কিভাবে বাড়তি পলাবে তারপর আমি তোর বিষয়টা দেখছি যে কোনো কায়দায় এই জিনিসটা আমার মেনটেন করতে হবে তাছাড়া হবে না আরে ভাই তুই কোনো টেনশনই করিস নি সব আমি দেখি রাখছি তুই যা হেলে ভালো করে দেখিস রাখিস আমি কিন্তু বাইরে কেন বাড়িতে কাজটা সারাইছি কিন্তু দেখবো কোনো ভাবে এদিন অঘটন না ঘটে কোনো সমস্যা নাই আচ্ছা কি হলো এই কেশু ভাই এই কিছু ভাই প্রিয় কেশু ভাই তাড়াতাড়ি বাইরে চলে আসুন পাত্রী রেডি আছে কি করে যাবো আমাকে যাওয়ার জো আছে ছেলে পিলি যে আমার ঘরের মধ্যে বন্দি করে রেখেছে এটি কি ঘটক জানছে আচ্ছা যাই হোক ঘটককে আমি বললি যে আমি আসছি আপনি টেনশন করে নিন বন্ধু হেলাল কথা তা বলছি নি তোর মন টন খারাপ নাকি আর বলিস নে বাড়ি তো অশান্তি বন্ধু ছেলে তোর কথা মনে হচ্ছে তোর বাপটা মরে গিয়েছে নাকি তোর শোক নেই গাছের মুখের আকারে বলে যাচ্ছে আরে আর বলিস নে দেখেন বিকার আমি সেখেন বিকাশে বাপ তাহলে দেখ কি একটা কাম সাপ বন্ধু হেলাল তোর বাপের কি বুড়ি বাসে ভিড় মধ্যে ঢেলে নাকি আর বলিস নে রে এই বাপের এই কাজ করবে আর এই গ্রামে মুখ দেখানি যাবে না নে তাই তো রে তুই যে খুব পেরেশানের মধ্যে আসছিলে আর বলিস নে টেনশনে জীবনটা ধরা দিন না গেল এই কথা যদি আমার গার্লফ্রেন্ডের বাপ শুনে তাহলে তাহলে আমার হাতকে বিহার বিয়ে দিবে বলতে নে জীবনটা কি থাকে এরকম খেলি তাহলে হেলাল তাহলে কি করা যায় এখন তাহলে আমার এই বিষয়টা আমার মাথাতে ঢুকছে না বলতো কি করা যায় এই বিষয়টা আমার মাথাতে ঢুকছে না তোকে তো বুদ্ধি দিব আমি বিরাট বইটে পাস দিব কি গেরি তারপরে তোকে দুঃখে দিতি বন্ধু মানুষ তুই বিটা করলে কেন ভাই বুঝিস না সাথে তোর লাইন টাইন আছে আরে বলিস নে আর বাপ তো ওই মালে কি টপ কাজ যাইছে যে মালের সাথে আমার লাইন ছিল হ্যাঁ আরে বন্ধু তুই কি শোনালি তোর গার্লফ্রেন্ড যদি তোর আব্বার বউ হয় তুই তো আসি তোর ভাই তোর মা বলে টাকা লাগবি নি বিরাট আজব কথা তুই বলে কে তার কি মাংস মাংস থাকে হ্যাঁ বন্ধু তোর এই বিষয়টা আমি রাইতে ইশার পর নিব তোকে নিয়ে আমি বসবো নি আমি এখন মাঠে গেলো আর বিয়ে কোনো খুব হাল করছে পাখি তুই থাক রাইতে আমি ফোন দিলে আসি ইশার সময় তোর আব্বা দাঁড়াও আমিও যাবো তোদের জন্য কি হাঁকতে যাওয়া শান্তি নাই হাঁকতে যাওয়ার যেখানে যাও আব্বা আমি তোমার সাথে যাবই বড় ভাইয়ের অর্ডার
আমি যাবই আয় 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 তোরা তো আমাকে বিশ্বাস পাইছিস নি আয় আমার সাথে আয় বাপ তুই এখানে দাঁড়া আমি ঝড়ে মাতিন কাজটা সাইড়ে আছি বাপ আজ হঠাৎ করে ঝড়ে যাওয়ার কারণ কি আব্বা পাগল ছেলে আজ ঝড়ে ছাড়া হাগা হবে না নি আজ একবার ডাইরেক্ট হ্যাক আচ্ছা যাও 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 দিন তাড়াতাড়ি কাজ সাইড়ে এসো আমি এখানে দাঁড়াইছি এই তো সুযোগ এই সুযোগেই পলা চলি বাবার রুটি বসে আছে A few moments later. Abba! Huh? Hey Abba, koti gali. Oh shit! Hoise na? Kotha boltis nike? Abba! Hey Abba! Abba! Hey Abba! Ki bepar Abba koti gelo? Ghote ekhon poriya Abba ko. Abba! Hey Abba! Abba koti gali. Abba mona re kaam ta kori fello. Boro bhai amake kaj bari to bolan. Abba! Abba re! Abba! Chole gali ke Abba. চুপ কর তা তোকে আমি যেন পাহারা দিতে বাপ পলা গেল কি করি এক দাদার নাম করে বললে তুই পলা আছে আমার পালনে যাই জায়গায় তোক দিন পাড়াদার বাপ গেল পলা সমস্যা নাই বাপে কামে তাহলে ফোন টোন দিয়ে দেখে নিয়ে হোক ধরে ফেলবো তুই বাড়ি থাক আমি দেখছি বাপ কোথায় গেল কি হলো ভাই